আচ্ছা, একদম। শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। যাই হোক, যেটা বলতেছিলাম, তাহলে হচ্ছে আমাদের আর এক, হ্যাঁ এটা কি লোকাল প্যাক জি 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 পিএসসি কে? হ্যাঁ হ্যাঁ আর একটা টাইপের অ্যাডস আসতে পারে, সেটা হচ্ছে কি অ্যাড অ্যাড একদম উপরে থাকবে সেটা। এটা আপনারা সার্চ দিলে দেখবেন আছে। আমি তো এই যে অ্যাড ব্লকার ইউজ করছি, এই কারণে আমারটা শো করতেছে না, নাহলে প্রথমেই থাকতো 1-2 নম্বর পজিশনে। স্যার একই থাকে স্যার, এক দুই দুটোই থাকে স্যার, হ্যাঁ এরই সেটাই, থাকে। ওই ওইটাই বলতেছি। তো এই লোকাল প্যাকে দেখেন, এই জায়গায় ধরেন আমি সাপোজ এই জায়গায় বড় বড় অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, হ্যাঁ এটা হচ্ছে কি অর্গানিক সার্চ। এই যে নিচের যে 1-2-3 থেকে শুরু, এটা হচ্ছে কি অর্গানিক সার্চ। এবং দেখেন FAQ এই জায়গাও আছে, মানে পিপল অলসো আস্কটা এই জায়গাও কিন্তু দেওয়া আছে। আর এর সাথে যেটা আছে, এই জায়গা স্পেশালি থাকে লোকাল এসইওর কোনো টার্মস ইউজ করলে সেই জায়গার যে স্পেশাল জিনিসটা থাকে সেটা হচ্ছে ম্যাপ দিয়ে ওই কয় প্রথম তিনটা ওয়েবসাইটের ঠিকানা থাকে। তো প্রথমেই কোনটা আছে দেখেন তো, নুসরা স্যার হ্যাঁ তো ধরেন এই কিওয়ার্ডটা নিয়ে হচ্ছে কাজ করা হয়েছিল বা আমি কাজ করছিলাম। তো দেখেন এই কিওয়ার্ডটা কি মোটামুটি একটা কম্পিটিটিভ কিওয়ার্ড না? স্যার, অনেকগুলো গ্রাফিক্স ই তো আছে স্যার, আচ্ছা, যারা নিজের তৈরি। গ্রাফিক্স ইনস্টিটিউট আছে, আপনার কি মনে হয় সবার মানে আইটি প্রতিষ্ঠানেই তো হচ্ছে এসইও লোক আছে, যারা হচ্ছে আইটি মোটামুটি যারা ট্রেনিং করায়, তাই না? জি স্যার অবশ্যই। সবাই কিন্তু চেষ্টা করছে তার প্রতিষ্ঠানের কিওয়ার্ডটাকে টপে রাখতে, কারণ এইটা টপে থাকা মানে কি আপনার হিউজ পরিমাণে কল আসতেছে এটা থেকে, হিউজ পরিমাণে মনে করেন হচ্ছে কি বলে এটারে রেসপন্স পাওয়া যাচ্ছে, তারপরে হচ্ছে ভিজিট করতেছে লোকজন সাইটে। দ্যাট মিন্স আপনার এই জায়গাটা হচ্ছে আসতে পারাটা কি অনেক বেটার আপনার বিজনেসের জন্য হোক, প্রতিষ্ঠানের জন্য হোক, বা যার জন্যই হোক, তাই না? জি আচ্ছা, যেহেতু দুসরা সফটওয়্যারটা আসছে, আমাদেরটাও কি আসতে পারে কি না চাইলে? অবশ্যই পারে ভাই। আচ্ছা, তো আমরা দেখাচ্ছি এত কম্পিটিটিভ কিওয়ার্ড না নিয়ে আমরা আরো কম কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়েও কাজ করতে পারি নাকি? অবশ্যই। আচ্ছা, তো আমাদের তাহলে কয়টা সার্চের ইয়ে গেল বলেন তো একটু, 8টা গেল। কি কি? আচ্ছা এক মিনিট, আপনি না অন্য আমাকে আরেকজন বলেন, জিয়াদে ভাই একটু বলেন তো। স্যার আমি ওইটা একটু ক্লিয়ার হতে চাইছিলাম। স্যার আমি এমনি মোটামুটি বলি, প্রথম সার্চ দিলে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস আসছে, তারপর অনেক সময় ইমেজ পেজ আসে আর কি, যেখানে ইমেজ থাকে, তারপর ভিডিওর স্পেস থাকে, তারপরে স্যার এই ফিচার ফিচার বা ওই সিনাল সিনাল সিনপেট সিনপেট থাকে, আচ্ছা যেখানে সরাসরি একটা রেজাল্ট শো করে আর কি, তারপরে পিপল অলসো আক্স এটা থাকে, সাধারণত যে কোশ্চেন গুলো করতে পারে কমন আর কি, এর একটা লিস্ট দেওয়া থাকে আর কি, আচ্ছা তারপরে লোকাল প্যাক থাকে স্যার, হুম আর থাকে স্যার অ্যাড থাকে আর কি, গুগল অ্যাড। আচ্ছা স্যার গুগল অ্যাডটা মানে যে মানে ওখানে যারা অ্যাড দিচ্ছে আর কি, ওই অ্যাডটাই তো বোঝাচ্ছে না? হুম এখন স্যার এটা আমি যাচ্ছিলাম যে একটা সিরিয়াল ওয়াইজ স্যার একটু যদি আমাদেরকে লিস্ট করে দিতেন তাহলে মানে একদম আমাদের জন্যই হইতো আর কি। আচ্ছা সিরিয়াল লিস্ট বলতে 1-2-3 মানে 1-2-3 মানে সার্চ করলে সাধারণত এই 7টা 8টা জিনিস যে পাওয়া যায় স্যার। স্যার একটা টেক ডকুমেন্ট ফাইল দিয়ে দিয়েছি স্যার, মানে এটা আমাদের জন্য স্যার ভালো হয় স্যার। আচ্ছা কেউ একজন লিখে একটু গ্রুপে শেয়ার করে দেন, আমি বলে একটু আমার লিখতে ভালো লাগে। বলেন স্যার, একটু আমি লিখি স্যার এমনি। এক নম্বরে হচ্ছে লেখেন হচ্ছে ফিচার স্নিপেট প্রথম। আচ্ছা প্রথমে অ্যাডসটার কি দরকার আছে? অ্যাডস তো আসলে আমরা অ্যাডস নিয়ে কাজ মানে করব, মানে অ্যাডস এর জন্য তো দিয়ে লাভ নাই, ওর জায়গা ওরে ছাইড়াই দিতে হবে। হ্যালো
স্যার কি বললেন প্রথম এক নাম্বার স্যার? আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের হচ্ছে ফিচার স্নিপেট। ফিচার স্নিপেট কোনটা বুঝতে পারছেন? জি স্যার, ফিচার স্নিপেট সারা জেনে স্যার রিচ স্নিপেট যেটা দেখাইছিল ওটা স্যার নাম্বার স্যার একবারে সবার প্রথম যেটা আছে সবার প্রথমে। আচ্ছা প্রথমটা হচ্ছে আমাদের গেল হচ্ছে ফিচার স্নিপেট, তারপরেটা ওয়েবসাইট। আচ্ছা, ফিচার স্নিপেটে হচ্ছে আবার অনেকগুলো টাইপ থাকতে পারে, বুঝতে পারছেন? একটা হচ্ছে নাম্বার দিয়ে থাকতে পারে, লিস্ট দিয়ে থাকতে পারে, প্যারাগ্রাফ দিয়ে থাকতে পারে, বুঝাতে পারছি? নাম্বার, লিস্ট, প্যারাগ্রাফ। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে ধরেন হচ্ছে আপনার থাকতে পারে হচ্ছে লোকাল, লোকাল আপনার হচ্ছে কি বলে এটাকে, লোকাল প্যাক। দুই নম্বরে স্যার, হ্যাঁ, দুই নম্বরে লোকাল প্যাকে কি কি থাকবে? লোকাল প্যাকে স্যার একটা ম্যাপ ওই থাকবে, ম্যাপ থাকবে এবং ওই যে কিওয়ার্ড রিলেটেড তিনটা স্যার সার্চের তিনটা ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া থাকবে। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে থাকবে কি আমাদের নলেজ গ্রাফ। স্যার কি বললেন? নলেজ গ্রাফ, স্যার নলেজ গ্রাফটা জানি কোনটা স্যার, আমি নেটের জন্য তো দেখতে পাই নাই, একটু স্যার দেখাবেন। নলেজ গ্রাফটা হচ্ছে এই, এইটাই নাই, লোকালের সাথে বেশি থাকবে। এই যে সাজেক ভ্যালি লিখে সার্চ দেওয়ার পর এই যে ডান পাশে একটা পজিশন এসে দাঁড়ায় রয়েছে না আমার জন্য, দেখেন তো? জি স্যার, এই গ্রাফটা, গ্রাফটা আর কি, এই যে এই গ্রাফটা, এই গ্রাফটা হচ্ছে নলেজ গ্রাফ বলা হয়। স্যার চার নম্বরটা স্যার, চার নম্বরটা হচ্ছে অর্গানিক রেজাল্ট। অর্গানিক রেজাল্ট কোনটা স্যার? অর্গানিক রেজাল্ট কোনটা বলতে, ওই যে আমরা এই যে যে এটা, এই যে 1, 2, 3 নম্বর যে জিনিসগুলো, ও আচ্ছা আচ্ছা স্যার। তারপরে ইমেজ প্যাক, সব কিওয়ার্ডে কিন্তু এই সবগুলো একসাথে আসবে না, বুঝতে পারছেন? এক একটা তো স্যার এক এক প্যাটার্ন থাকবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঁচ নম্বরটা কি বললেন স্যার? আচ্ছা, ইমেজ, ইমেজ প্যাক, স্পেড, PAD স্যার না প্যাক, PACK, PACK, PACK প্যাক মানে স্যার প্যাকেজের মতো আর কি স্যার। হ্যাঁ হ্যাঁ, তারপর স্যার ছয় নম্বর, আচ্ছা, ছয় নম্বর হচ্ছে হচ্ছে ভিডিও প্যাক। তারপর হচ্ছে অ্যাডস আছে, অ্যাডস এর কথা লিখছেন?
না স্যার, অ্যাডস কি গুগল অ্যাডস স্যার নাকি? হ্যাঁ গুগল অ্যাডস, এটাও লেখেন, এটাও তো রেজাল্ট আসবে। আরেকটা কি স্যার, আরেকটা হচ্ছে কি যেন, আরেকটা কি বললাম, সাজেশন ছিল স্যার, আর পিপল অলসো আস, এই দুইটা ছিল। ও হ্যাঁ পিপল অলসো আস, আর সে পিপল অলসো আস, তার মানে এক একটা কিওয়ার্ড সার্চ দিলে স্যার ঘুরে ফিরে এর ভিতরেই থাকবে আর কি স্যার। হ্যাঁ কোনো না কোনোটার মধ্যেই থাকবে। আর অর্গানিক তো স্যার মানে এটা কমন থাকবেই স্যার, হয়তো পরে থাকবে নাহলে আগে অর্গানিক থাকবে এরকম আর থাকবেই। কি। আচ্ছা স্যার এটা তো গেল স্যার কিওয়ার্ড সার্চের বিষয়টা, আর ওই যে এই সার্চ করার পরে আর কি, তো আরেকটা স্যার ওই গত ক্লাসে একটা জিনিস দেখাইছিলেন স্যার, ওই যে কিওয়ার্ডটা কিভাবে স্যার বের করা যায় স্যার, ওই ক্লাসটা স্যার বলছিলাম যে বুঝিনি, আপনি বলছিলেন যে এসইও পার্ট যখন করাবেন তখন ওইটা দেখাই দেবেন যে একটা কিওয়ার্ডটা কিভাবে সার্চ করে বের করতে হয় হ্যাঁ আমরা আগে একদম জিরো থেকে শুরু করছি না আজকে, একদম আচ্ছা এরপরেই আচ্ছা হচ্ছে আমরা যাব, সমস্যা নেই, আস্তে আস্তে আমরা দেখব। এখন আজকে তো একদম জিরো থেকে শুরু করছি, তা আমাদের সার্চ প্যাটার্নগুলো সম্পর্কে কি মোটামুটি আইডিয়া ক্লিয়ার সবার? জি স্যার আমার ক্লিয়ার স্যার। বাকি সবাই স্যার ফিচার একটু বুঝে নেবে স্যার প্রথমটা? আচ্ছা ঠিক আছে, প্রথমটা বুঝাবো, আমি আরো কয়েকটা কোশ্চিন নেই তাহলে বুঝবো সবাই বুঝতে পারছে কিনা। ছাত্রদের কোশ্চিন না করলে আবার খুঁজে পাওয়া যায় না। পিঙ্কি সরকার আছেন? আচ্ছা স্যার, একটু মাইক্রোফোন অন করেন। জি স্যার, আছে স্যার। আচ্ছা আমরা যে কথাগুলো কেবল বললাম এটা, এগুলো আমাদের বলতে পারবেন? জি স্যার, কি বলেন বুঝি নাই, ঠান্ডার প্রবলেম স্যার, কানে কম শুনি, একটু জোরে বলেন। বললাম আমরা যে প্রবলেম মানে যে জিনিসগুলো কেবল দেখলাম এসইওর একদম বেসিক সার্চ রেজাল্ট বা এসইওর সার্চ টার্ম সম্পর্কে, এগুলো কি বলতে পারবেন আমাদেরকে একটু বুঝায়? এসইওর কয়টা সার্চ, কয় টাইপের সার্চ রেজাল্ট হইতে পারে জি স্যার বলতে পারবো বলেন তো। স্যার ফিচার্স রিচ স্নিপেট, তারপর হচ্ছে লোকেশন ট্যাগ, তারপর হচ্ছে নলেজ গ্রাফ, অর্গানিক রেজাল্ট, ইমেজ প্যাক, ভিডিও প্যাক, গুগল অ্যাডস, পিপল অলসো আস্ক। এগুলো কাজ কি কোনটার, কোনটার কি কি কাজ একটু বলেন তো। এগুলো হচ্ছে স্যার কাজগুলো একটু স্যার ই করে লাগবে কি স্যার, একটু বুঝতে হবে স্যার। আমি তো কেবলই বুঝাই দিলাম। আচ্ছা ঠিক আছে, মানে স্যার বুঝতে পারছি কিন্তু স্যার ডিটেইল স্যার কি বলতে পারছি বুঝতে না স্যার। আচ্ছা সোহান আছেন? সোহান আছেন? হ্যালো সোহান আছেন? হ্যালো হ্যালো আচ্ছা
আচ্ছা সুলতান বাদশা, স্যার স্যার সুলতান বাদশা শুনতে পাচ্ছেন? জি স্যার। আমাদের একটু বুঝাই বলেন তো, কেবল যা যেগুলো বললাম। জি বুঝি নাই কথা। আরে যে কেবল যে আটটা লিস্ট দিলেন এগুলো কি? জি জি আমরা কি কি ইয়াগুলো ইউজ করছি ওই জিনিসগুলো একটু বলেন। এগুলোর কাজটা কি একটু সংক্ষেপে এক লাইন করে বলে দেন। আচ্ছা এগুলো তো আমরা কেবলই বললাম। জিহাদি ভাই জিহাদি ভাই আছেন? জি স্যার। আচ্ছা এগুলো আমাদের একটু বুঝে বলেন তো স্যার। ফিচার স্নিপেটটা হচ্ছে স্যার, যদি আমরা কোনো কিওয়ার্ড সার্চ দিই তখন স্যার মানে সরাসরি স্যার ওই রেজাল্ট গুলো চলে আসে আর কি স্যার, ইমেজ আকারে আর কি। আর লোকাল প্যাকটা হচ্ছে স্যার হয়তো আমরা কোনো নির্দিষ্ট এরিয়া বা কান্ট্রি অনুযায়ী যাই, ওখানে যখন সার্চ দিই কোনো কিওয়ার্ড কান্ট্রি অনুযায়ী বা লোকাল যেটা আর কি, তখন স্যার একটা ম্যাপের মতো আসে এবং সেখানে ওই জায়গার যে ফেমাস যে জিনিসটা থাকে ওটা লোকেশনটা দেখা দেয়, প্লাস তার তিনটা এই ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দেয় আর কি। আর নলেজ গ্রাফটা হচ্ছে স্যার যে কোনো সার্চ দেওয়ার পরে ডান পাশে স্যার এই কিছু স্যার ইনফরমেশন দেওয়া থাকে ওই কিওয়ার্ড বা সাইট রিলেটেড আর কি, হয়তো যদি ওটার সাথে আরো কোনো কিছু থাকে সেক্ষেত্রে স্যার ওই জিনিসগুলো শো করে আর কি, যদি আরো আশেপাশে কোনো যদি স্পট বা কোনো রেস্টুরেন্ট বা কোনো যদি কোম্পানি সার্চ হয় সেক্ষেত্রে ওই রিলেটেড চলে আসে আর কি স্যার জানার জন্য। আর অর্গানিক রেজাল্ট হচ্ছে স্যার নর্মালি কিওয়ার্ড সার্চ দেওয়ার পর যে স্যার যে 1 2 3 বা এরকম আকারে যে ওয়েবসাইট গুলো শো করে আর কি। আর ইমেজ প্যাকটা হচ্ছে স্যার ওখানে ইমেজ চলে আসে আর কি স্যার, ইমেজের সাইট দিয়ে দেয় আর কি। আর ভিডিওটা স্যার কিছু ভিডিও দেওয়া থাকে ওই কিওয়ার্ড রিলেটেড। আর গুগল অ্যাডসটা তো স্যার গুগল থেকেই স্যার প্রোভাইড করে। আর পিপল আস পিপল অলসো আস যেটা স্যার, এটা নর্মালি যে ধরনের কোশ্চেন সাধারণত মানুষ করতে পারে ওই ওয়েবসাইট সম্পর্কে ওই জিনিসগুলি স্যার ওখানে ডেমো কোশ্চেনের মতো করে দেওয়া থাকে। মোটামুটি কি বুঝাইতে পারছি? হ্যাঁ মোটামুটি ঠিক আছে। ঠিক আছে আমরা মোটামুটি বুঝতে পারছি। আর আমরা তাহলে একটা বিরতিতে যাই নাকি? স্যার এখানে আমার আরেকটা জিনিস জানা দরকার ছিল স্যার। স্যার ওই যে ফিচার সাইনপেড যেটা স্যার, স্নিপেড, হ্যাঁ সিনিপেড যেটা আর কি স্যার, ফিচার সিনিপেড যেটা, এটা স্যার যে বললেন যে নাম্বার লিস্ট এবং প্যারাগ্রাফ আকারে, তো আমরা প্রথম যেটা দেখালেন এটা কি স্যার কি নাম্বার আকারে নাকি প্যারাগ্রাফ না লিস্ট, এটা একটু স্যার ক্লিয়ার না। এক মিনিট আমরা কি দেখলাম, এটা লিস্ট আকারে আছে। বুঝতে পারছেন? হ্যালো, এটা এটা লিস্ট আকারে স্যার, এটা লিস্ট, এটা লিস্ট আকারে কি জন্য হলো স্যার? এই যে দেখেন বুলেট পয়েন্ট গুলো, হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর স্যার ওই নাম্বার আকারে কোনটা হয় স্যার, ওরকম একটা এক্সাম্পল দেখান তো স্যার।
আচ্ছা নাম্বার, আচ্ছা আমরা বিরতির পরে সেটা দেখি, নাম্বার আকারগুলো এক্সাম্পলও দেখবো, সমস্যা নেই। এটা ডিপেন্ড করে আসলে আর্টিকেলটার উপরে ডিপেন্ড করে, বুঝছেন, পুরোটাই ডিপেন্ড করে আর্টিকেলটার উপরে। স্যার কয়টা দিকে আসবো? স্যার 12টা স্যার, 50 বা 12টা, ঠিক আছে। স্যার স্ক্রিন শেয়ার করেন, এক মিনিট। এই জায়গায় হচ্ছে আমাদের যে যেটা নিয়ে বলতেছিলাম সেটা হচ্ছে হচ্ছে আমাদের গুগলের ফার্স্ট পজিশনটা আসা। তো গুগলে ফার্স্ট পজিশনে আসার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা নিশ সিলেকশন করা। নিশ কথাটার সাথে তো আমরা মনে হয় একটু একটু পরিচিত, তাই না? জি স্যার পরিচিত স্যার। আচ্ছা নিশ জিনিসটা হচ্ছে আপনার, এটা কি বলবো, ওয়ান কাইন্ড অফ হচ্ছে কি বলে এটারে, অবজেক্ট, অবজেক্টিভ, বা এটা এটা হচ্ছে এমন একটা জিনিস যেটার উপর ভিত্তি করে আপনি হচ্ছে আপনার পরবর্তী টার্গেট প্ল্যানগুলো সাজাবেন। মানে এই জায়গাটায় যদি আপনার ব্যর্থ হয় পুরো প্রজেক্টটাই আপনার ব্যর্থ হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? না, এই জায়গাটা যদি আপনি ব্যর্থ হন আপনার পুরো প্রজেক্টটাই ব্যর্থ, কারণ নিজ যদি সিলেকশন ঠিক মতো করতে না পারেন আপনি কোনো দিনও আপনার হচ্ছে ওইভাবে সাকসেস হইতে পারবেন না। আপনি ব্লগিং বলেন, অ্যামাজন অ্যাফিলিয়েট বলেন বা যাই বলেন, আপনি সিম্পল ধরেন হচ্ছে, ধরেন হচ্ছে আপনি যদি এখন ডাক্তারি নিশ নিয়ে কাজ করতে যান আপনি কিন্তু সহজে সাকসেস পাবেন না। এর রিজনটা কি বলেন তো? আমি একদিন বোধহয় একটু বলছিলাম, আচ্ছা ডাক্তারি নিশ নিয়ে সাকসেস হইতে পারবেন না, কারণ হচ্ছে কি, গুগল যখন হেলথ, তারপরে হচ্ছে আর কি কি যেন লয়ার বা এই টাইপের কিছু জিনিস আছে, যে জিনিসগুলোতে আপনি যদি ব্লগ লেখেন তখন সে চায় হচ্ছে অথরিটি। আপনি একজন ডাক্তার না হয়ে ডাক্তারি জিনিসপত্র কিভাবে মানে নিয়ে ব্লগ লিখতে পারেন বলেন? কারণ হচ্ছে আপনি নিজেই ডাক্তার না, তো আপনি যদি তাকে এই পরামর্শটা দেন তো এটা হচ্ছে যায় না, মানে আপনার সাথে হচ্ছে জিনিসটা যায় না, বলতে কি এটা হচ্ছে ইরিলিভেন্ট হয়ে যায় জিনিসটা। তো আপনি মানে এমন কোনো সার্ভিস দিতে পারবেন না যেটা হচ্ছে আপনি এক্সপার্ট না, বাট নর্মাল কিছু লেখেন, যেটা যেমন ট্রাভেল নিয়ে লেখেন, আপনি ওই যে বেস্ট কি যেন বলে top 10 ধরেন হান্টিং নাইফ রিভিউ লেখেন, তো এইগুলো নিয়ে লেখার জন্য তো আপনার এক্সপার্ট হওয়ার দরকার নাই, কারণ এইগুলো নিয়ে আলটিমেটলি তো কারো আহামরি ক্ষতি হয়ে যাবে না, হবে বলেন? স্যার সো এইগুলো নিয়ে আপনি চাইলেই লিখতে পারবেন। তো এই জন্য হচ্ছে নিশ সিলেকশনের পরে যেটা আসবে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তো নিশ সিলেকশনটা আমরা হচ্ছে মানে ইন ডিটেলসে দেখবো নিশটা কিভাবে একদম A to Z সিলেক্ট করা যায়। তো আমি বেসিকটুকু হচ্ছে বলে যাচ্ছি, এরপরে হচ্ছে আমাদের হচ্ছে কিওয়ার্ড রিসার্চের একটা পার্ট আছে। তো কিওয়ার্ড জিনিসটা হচ্ছে নিশ সিলেকশন করার পরে, তার মানে হচ্ছে ধরেন প্রথমে একটা নিশ থাকবে কি, ধরেন একটা ব্রড নিশ, ধরেন আমি ট্যুরিজম নিয়েই ধরেন দেখাচ্ছি প্রথমে। ট্রাভেল হচ্ছে আমার মিষ্টি, আচ্ছা ট্রাভেল হচ্ছে ধরেন আমার নিশ। আচ্ছা আমি ট্রাভেল নিশটা নিয়ে কেন কাজ করব না আমাকে বলেন তো হচ্ছে, এক মিনিট লিখুন, আছেন? হ্যালো, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা লিখুন আমাকে বলেন তো আমি ট্রাভেল নিশ নিয়ে কেন কাজ করব না। স্যার আসলে স্যার বলতে পারতেছি না স্যার, আমার একটা একটু ঝামেলা হয়েছে তো স্যার, আমি একটু মানে শুনতে পারি নাই স্যার। আচ্ছা হাবিবিরা আছেন?
জি স্যার। আচ্ছা আমরা ট্রাভেল নিউজটা নিয়ে কেন কাজ করব না বলেন তো, মানে সরি ট্রাভেল কিওয়ার্ডটা নিয়ে। বলতে পারবেন? জি স্যার। জি বলেন তো স্যার। ট্রাভেল পেজটা একবার ইউজ করছিলাম স্যার আমরা। না জিনিসটা সেটা না। আচ্ছা আমি আর একটু বলি, সেটা হচ্ছে ভাইয়া একটা কথা বলবো। আচ্ছা বলেন ভাইয়া। ট্রাভেল তো নিয়ে কাজ করো না, কারণ ভাইয়া ট্রাভেলের অনেকই আছে, মানে আমরা চাইতেছি স্যার আমরা ল ই নিয়ে, মানে যেটা কম কম্পিটিটিভ এসইও করার জন্য। হ্যাঁ ট্রাভেল নিয়ে কাজ করবো না কেন? ধরেন ট্রাভেল হচ্ছে কি বিশাল একটা বড় সেক্টর, মানে বিশাল বলতে বিশাল বড় সেক্টর, মানে মিলিয়ন মিলিয়ন যে জায়গা হচ্ছে ইয়ার ব্যাপার স্যাপার। স্যার আমার মনে হয় যে স্যার এটা নিয়ে কাজ না করার একটা কারণ হচ্ছে, কারণ ট্রাভেল নিয়ে যদি হোম স্যার কাজ করতে যাব তখন তো স্যার ওই রিলেটেড যে পোস্ট গুলি দিলে তার মানে ফিজিক্যালি তো আমার ওই জায়গাগুলিতে যাওয়া প্রয়োজন আর কি। ওইটা ওইটা ম্যান্ডেটরি না, আপনি ওটা না গেলেও পারেন। আচ্ছা আচ্ছা, ওটা বাধ্যতামূলক না। আচ্ছা স্যার, হুম আজকে তো না আমাকে একটু ছুটি দিয়ে দেন স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে পারবো না, এটা না স্যার দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ট্রাভেলটা নিয়ে আমরা কাজ করব না, জিনিসটা একটু ক্লিয়ারলি বুঝেন, এটা হেল্প করবে। ট্রাভেল হচ্ছে আমার বিশাল একটা নিশ। এখন ট্রাভেল মানে এত বড় নিশ যে যেমন প্রত্যেকটা দেশে কিন্তু আলাদা আলাদা একটা করে ট্রাভেলের জন্য মানে জিনিস আছে, বা প্রত্যেকটা দেশে ট্রাভেল সেক্টরটাই আলাদা, বা দেখা যাচ্ছে অনেকটা আলাদা, তাই না? অন্য দেশের সাথে মিলবে না। তো আপনি যখন শুধু ট্রাভেল নিয়ে কাজ করবেন তো তখন ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল নিয়ে কাজ করে এরকম সাইট কি অনেক বিশাল বিশাল সাইট র্যাঙ্ক করে বসে আসে না গুগলে ফার্স্ট পেজে? তো প্রথম 10টা পেজ যদি আমরা ধরি, দেখেন নলেজ গ্রাফটা বাদ দিলাম, প্রথমে কি আছে দেখেন তো, উইকিপিডিয়া আমরা যদি একটু যাই। তারপরে 2 নম্বরে কি আছে দেখেন তো, সিডিসি গভ, তারপরে হচ্ছে ট্রাভেল স্টেট গভ, তারপরে হচ্ছে ডিরেক্টরি বিবিসি, তারপরে এটা হচ্ছে ওয়েবসাইট নিউ ইয়র্ক টাইমস, টাইমস অফ ইন্ডিয়া, আচ্ছা তাহলে দেখেন প্রথমে আছে কে ট্রাভেল নিয়ে লেখ, প্রথমেই আছে হচ্ছে উইকিপিডিয়া। তো উইকিপিডিয়া তো সবসময় আমরা জানি কি, এর একে একটা বস পাবলিক না উইকিপিডিয়া? তো উইকিপিডিয়ার কি মনে হয় আপনি নতুন সাইট দিয়ে বিট করতে পারবেন এর? স্যার উইকিপিডিয়া নাকি স্যার পার্সোনাল ওয়েবসাইট নাকি স্যার এটা? না এটা একটা অর্গানাইজেশন, এটা জানেন না? আচ্ছা স্যার জানতাম ওইভাবেই না স্যার, উইকিপিডিয়াটা মানে আচ্ছা এটা একটা অর্গানাইজেশন। ক্লিয়ার ছিল আপনার? এখন উইকিপিডিয়া আপনার কি মনে হয় উইকিপিডিয়ায় বিট করতে পারবেন আপনি? এটা আদৌ সম্ভব না, কারণ ও হচ্ছে বস, বস বলতে পুরাই বস। এখন দেখেন এই জায়গায় আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। মানে সবচেয়ে ভালো উদাহরণ যদি হয় ইন্টারনাল লিঙ্কে, সেটা হচ্ছে উইকিপিডিয়া। উইকিপিডিয়ায় দেখেন ইন্টারনাল লিঙ্ক জিনিসটাকে আমরা চিনি জানি, দেখেন ইন্টারনাল লিঙ্ক জিনিস বলতে কি, এই যে আমাদের কালো কালো লেখাগুলো দেখতেছেন না, কালো কালো লেখার মধ্যে দেখেন এই যে নীল কালারের হচ্ছে কিছু কিছু লেখা আছে, দেখছেন এই যে মাউস নিলেই হচ্ছে একটা ইয়ার মতো আসে, আর একটা নতুন পেজে চলে যাচ্ছে, দেখছেন? জি স্যার। আচ্ছা এই যে নতুন পেজে চলে গেল এটাকে বলা হয় হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, মানে সে এই পেজ থেকে তার পেজেই যাচ্ছে। দেখেন আমি এই পেজে ক্লিক করার সাথে তার অন্য একটা মানে এই ওয়েবসাইটের অন্য একটা পেজে নিয়ে যাচ্ছে, সে কিন্তু বাইরে কোথাও বের করে দিচ্ছে না আমাদেরকে, বুঝাইতে পারছি? সে কিন্তু আমাদেরকে বাইরে কোথাও দিচ্ছে না, জাস্ট আমাদের এই ওই উইকিপিডিয়ারই আরেকটা পেজে সে নিয়ে যাচ্ছে। তার মানে স্যার এই অল্প একটু টেক্সটের মধ্যে স্যার মানে অনেকগুলো লিংক দেওয়া আছে, ইন্টারনাল লিংক। হ্যাঁ তার মানে ইন্টারনাল লিংক বলতে কি বোঝাচ্ছে, যে আমার যেই ওয়েবসাইট সেই ওয়েবসাইটের মধ্যেই
জিনিসগুলো থাকবে, মানে ওই লিংকটা থাকবে, আমার ভিজিটরকে সে বাইরে নিয়ে যাবে না, ক্লিক করলে আমার ওয়েবসাইটটার মধ্যেই থাকবে, সে বাইরে নিয়ে যাচ্ছে না। আমার মনে হয় বুঝাইতে পারছি আপনাকে, না? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারতেছে না, স্যার এখানে পেজের নিচে একটা জিনিস দেখাচ্ছে স্যার, যে 1 2 3 4 5 6, তার মানে এক্সটার্নাল লিংক এটা স্যার, না? হ্যাঁ, ওইটা হচ্ছে ইন্টারনাল লিংক, এটা ওইটা এক্সটার্নাল লিংক, ওইটা হচ্ছে ক্লিক করলে দেখবেন বাইরে চলে যায়। ধরেন আমি যদি দেই, এই যে নিউ ইয়র্ক টাইমসে দেই, সরি না, এটাও বাইরে যাচ্ছে না। পুরা এক্সটার্নাল লিংক খুব কম ইউজ করে, বুঝছেন, খুবই কম ইউজ করে। এই যে এইটা হচ্ছে বাইরে চলে গেছে এক্সটার্নাল লিংক। তার মানে দুই ধরনের লিংক ইউজ করে স্যার আর্টিকেলে? হ্যাঁ, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটারনাল। আচ্ছা, তো আমরা যে টপিকসটা ছিলাম, টপিকসটা ফেরত আসি, সেটা হচ্ছে আমরা ছিলাম কি নিশ আর হচ্ছে বোধহয় কিওয়ার্ড, দুইটা, তাই না? জি স্যার। আচ্ছা, আমরা হচ্ছে নিশটা আমাদের কি তাহলে এই জায়গা ট্রাভেল, ধরেন আমরা ট্রাভেল নিয়ে কাজ করব, তো ট্রাভেল নিয়ে কাজ করব, কিন্তু আমরা একটু কি করব, ছোট নিশে চলে আসব, বুঝতে পারছেন? তো ছোট নিশ যদি আমরা এই পাশে দেখি, আচ্ছা এই প্লাগইনটা সবাই একটু ইনস্টল করে ফেলেন তো। What's my SRP? কি স্যার? What's my SRP? Chrome extensionটা আপনারা পারেন না? এটাকে দেখাইছি তো। আচ্ছা, এই ক্রোম এক্সটেনশনটা একজন একটু স্ক্রিন শেয়ার করে, কে পারবেন দেখাইতে ইনস্টল করা? হ্যালো, লাইভে এসে কে দেখাইতে পারবেন? স্যার আমি দেখাবো, আচ্ছা আমি দেখাবো, দেখান। স্যার এড করা হয়েছে স্যার। আচ্ছা, একজন একটু লাইভে দেখাক স্যার, যে তাহলে হচ্ছে বেটার, অনেকেই পারবে হয়তো। হ্যাঁ হ্যাঁ, এটাই, অ্যাড টু ক্রোমে দেন। স্যার কি এখানে অ্যাড টু ক্রোম আর কি, তারপর অ্যাড এক্সটেনশন। আচ্ছা, সাইন আপ করতে, সাইন আপ করতে হবে? হ্যাঁ, সাইন আপ করতে হবে। আচ্ছা, আপনি একটু সাইন আপ করেন, আমাকে নক দিয়ে আমি কথা বলতেছি। জি, মেইলে গিয়ে কনফার্ম করতে হবে। হ্যাঁ ভাই, বলেন।
ওই ক্লাস নেছি বলেন, যেখানে মেলে চলে আসছে আর কি, মেলে চলে আসলে এখানে তাকে। জি স্যার, কারো কোনো সমস্যা? কারো কোনো প্রবলেম হয়েছে নাকি ইস্যু করতে? হ্যালো, আচ্ছা হয়েছে স্যার। আচ্ছা জিয়াদ ভাই স্ক্রিনটা একটু শেয়ার করেন তো। স্যার কি দেখাবো স্যার? স্ক্রিনটা শেয়ার করেন একটু জাস্ট। শেয়ার করছি স্যার, এখন কোনটা দেখাবো স্যার? সেটা হচ্ছে, হ্যাঁ আপনি এই জায়গায় সার্চ দেওয়ার পর এই জায়গা থেকে, আচ্ছা আমি দেখাই, আচ্ছা আপনি অফ করে দেন, আমি জিনিসটা দেখি। আচ্ছা আমরা ট্রাভেল নিয়ে দেখেন একটা সার্চ করছি, সার্চ করার পরে এই জায়গা দেখেন আর স্ক্রিনটা। ঠিক আছে, আচ্ছা আমরা আমরা হচ্ছে এই জায়গা হচ্ছে ট্রাভেলটা নিয়ে সার্চ দিচ্ছি। দেখেন ট্রাভেল নিয়ে ওয়ার্ল্ডে কত পার্সেন্ট লোক সার্চ দেয়? 450,000 লোক, বুঝতে পারছেন? 450,000 লোক ইউএস থেকে শুধু ট্রাভেল লিখে সার্চ দেয়, তাহলে হিউজ বড় একটা টার্গেট অডিয়েন্স না আপনার? জি স্যার। তাহলে 400,000 লোক, 50,000 লোক যদি আপনার ওয়েবসাইটে ঢুকে, আপনি চিন্তা করে দেখেন এই একটা কিওয়ার্ডে যদি আপনি গুগলে ফার্স্ট পেজে আসতে পারেন, ফার্স্ট পেজ বলতে বোঝাচ্ছে, ফার্স্ট পজিশন বলতে বোঝাচ্ছে এই জায়গাটায়, এই 1, 2, 3 বা এই পেজটায় যদি আসতে পারেন, তাহলে একটা কিওয়ার্ড দিয়ে আপনার ওয়েবসাইট কত পরিমাণে ভিজিটর পাবে একবার চিন্তা করে দেখেন। তাহলে হচ্ছে প্রায় মিনিমাম ধরুন ফার্স্ট পজিশনে তো আপনি এক ধরেন 1.5 লাখ প্লাস ভিজিটর পাবেন বা 2 লাখ, তাহলে একটা কিওয়ার্ড দিয়ে যদি আপনি 2 লাখ ভিজিটর ঢুকে, এবং এটার সিপিসি কত দেখছেন? এভারেজ সিপিসি, সিপিসি কি বলেন তো? হ্যালো, কি স্যার সিপিসি জিনিসটা কি? সিপিসি স্যার ক্লিক পার কি জানি বলছিলেন, ক্লিক পার পর অন্য আরেকজন বলেন তো সিপিসি মানে কি, মানে সিপিসি কস্ট পার ক্লিক, কস্ট পার ক্লিক। জি স্যার। আচ্ছা সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক। তাহলে এই জায়গায় প্রত্যেকটা ক্লিক, মানে কেউ যদি আপনার ওয়েবসাইট ঢুকে ওই জায়গায় যে অ্যাড গুলো দেখবে, তো ওই অ্যাডে যদি ক্লিক করে, অ্যাভারেজে আপনার হচ্ছে $2 করে পার অ্যাডের ক্লিকের ভ্যালু, তার মানে হিউজ। তার মানে এই একটা কিওয়ার্ড আপনি র্যাঙ্ক করতে পারলে আপনার হচ্ছে ওই একটা কিওয়ার্ড দিয়ে মাসে অ্যাটলিস্ট 1-2 লাখ টাকার উপর ইনকাম আছে বা তার বেশি ইনকাম থাকবে, এটা কনফার্ম। শুধু এই একটা কিওয়ার্ড দিয়ে যদি আপনি র্যাঙ্ক করতে পারেন। আচ্ছা তো এইটা হচ্ছে আসলে কি আমাদের অনেক বড় টপিকস, আমরা এত বড় টপিকস নিয়ে কাজ করব না। এখন ট্রাভেলের ধরেন সাব ক্যাটাগরি কি হতে পারে বলেন তো? হ্যালো, শুনতেছেন আমার কথা? আচ্ছা ট্রাভেলের সাব ক্যাটাগরি কি হতে পারে? জার্নি? না জানি না।
স্যার এটা কি স্যার কান্ট্রি ওয়াইজ করা যায় যে ট্রাভেল অমুক দেশ বা এরকম যাইতে পারে বা স্যার ট্রাভেল যাইতে পারে মানে কান্ট্রি একটা স্যার সাব ক্যাটাগরি হতে পারে তারপরে দেখা যাচ্ছে যে স্যার হয়তো হিল হিল একটা হতে পারে আচ্ছা হিল না বিচ একটা হতে আচ্ছা প্রথমে ধরুন আছে আমার আছে কি ট্রাভেল এখন আমি চিন্তা করলাম কি আমি বাংলাদেশি ট্রাভেল বা ট্যুরিজম নিয়ে কাজ করব ধরুন আমি বাংলাদেশি ট্যুরিজম নিয়ে কাজ করব তাহলে আমরা এই জায়গা হচ্ছে কি লিখতে পারি ট্রাভেল ইন বাংলাদেশ তাহলে আমরা যদি এটা দেই আচ্ছা এই যে আমরা যে এক্সটেনশনটা কেবল হচ্ছে ইনস্টল করলাম এটা ইউজ করার সিস্টেমটা কি বলেন তো প্রথমে হচ্ছে যেই দেশে সার্চ করবেন ওই দেশটা এই জায়গাতে সিলেক্ট করে নেবেন এই যে বাম ডান পাশে দেখেন লেখা আছে এই জায়গা থেকে আমরা বাংলাদেশটা যখন যেই দেশের কিওয়ার্ড নিয়ে কাজ করবেন ওই দেশের কিওয়ার্ড নিয়ে মানে ওই দেশের ইয়াটা দিয়ে দিবেন কি বলে এটা ইনফরমেশন দিয়ে দিবেন তাহলে ডাটা দেখাবে আর কি আদারওয়াইজ দেখাবে না যদি বাংলাদেশ নিয়ে এমনি কাজ একটু কম করে এটা বাংলাদেশে তো স্যার ডাটাই দেখাচ্ছে না স্যার আচ্ছা বাংলাদেশে আসলে ডাটা এমনি একটু কম দেখায় এরা বুঝছেন মানে বাংলাদেশের ওইভাবে আসলে ই করে না এরা আচ্ছা যাই হোক তো ধরেন বাংলাদেশ নিয়ে এখন কাজ করব আমরা তাহলে আমাদের প্রথম নিশটা ছিল কি বলেন তো ট্রাভেল ট্রাভেলের পরে আমরা চলে আসলাম বাংলাদেশে তাহলে হচ্ছে নিশটা একটু একটু হচ্ছে আগের থেকে শর্ট হইলো না একটু ন্যারো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ একটু ন্যারো হইছে তো একটু ন্যারো হওয়ার পরে যে জিনিসটা আমাদের সুবিধাটা হয়েছে সেটা হচ্ছে এখন আমরা একটু ছোট মানে এরিয়া নিয়ে কাজ করতে পারবো তাহলে আমাদের হচ্ছে এরপরে হচ্ছে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ তার মানে নিশ সিলেকশনে যে জিনিসটা করতে হবে আর আরেকটা জিনিস দেখতে হবে যে এই সব নিশে ধরেন আপনি একটা নিশ সিলেক্ট করলেন সিলেক্ট করার পরে দেখতে হবে এদের কম্পিটিটর কে আছে বুঝতে পারছেন এদের কম্পিটিটর মানে আমার হচ্ছে দেখতে হবে আমার কম্পিটিটর কারা আমি কাদের সাথে কাজ করব আমি এখন একজন সিপাহী হয়ে যদি মন্ত্রী এমপির সাথে লড়তে যাই আমি কিন্তু পারবো না তাই না আমি সিপাহী হয়ে সর্বোচ্চ এসআইয়ের সাথে লড়তে পারি তো জিনিসটা এরকম তো আমাকে ওই লেভেলের হচ্ছে আগে ওইরকম জিনিসগুলো দেখতে হবে যে আমি কাদের সাথে লড়তে পারবো কাদের সাথে পারবো না এই জিনিসটাও মেজারমেন্ট করতে হবে তার মানে আমার প্রথমে গেল হচ্ছে ট্রাভেলের যে জিনিসটা প্রথমে মানে তাহলে হচ্ছে আমাদের স্টেপগুলো কী কী প্রথমে আমরা কি করব নিশ এনআইসি নিশ সিলেকশন করব তারপরে প্রথমে আমরা হচ্ছে ব্রড মানে ব্রড একটা নিশ নিব তারপরে হচ্ছে আমরা কি আসব একটু ন্যারোতে তার সাব ক্যাটাগরিতে স্যার এখন তো এটাকে আরো সাব ক্যাটাগরি করা যায় স্যার বাংলাদেশের ভিতরে যেমন যেমন বাংলাদেশের যে স্যার যে ট্রাভেল প্লেস গুলো আছে যেমন হয়তো স্যার কক্সবাজার একটা ট্রাভেল প্লেস আচ্ছা তারপরে হয়তো ওটা আমরা হচ্ছে কিওয়ার্ড হয়ে যাবে এরপরে আমরা যেগুলো কাজ করব সব কিওয়ার্ড হয়ে যাবে আমাদের আচ্ছা আচ্ছা ওইগুলো হবে স্যার কিওয়ার্ড না কিওয়ার্ড হবে ওইগুলো স্যার আমাদের এই যেখানে যে আমাদের কম্পিটিটরটা স্যার আমরা কোত্থেকে দেখতে পারবো আচ্ছা এইগুলো আমরা পরে রিসার্চ করব কম্পিটিটর এখন না কম্পিটিটর আজকে জাস্ট আমি হচ্ছে আপনাদেরকে এই আইডিয়াটা কনসেপ্টটা ক্লিয়ার করতেছি যে আচ্ছা স্যার নিশ কি জিনিস তারপরে হচ্ছে আমার হচ্ছে যেটা হচ্ছে মানে এরপরে কিওয়ার্ড বা সিট কিওয়ার্ড আচ্ছা এরপরে হচ্ছে আমার সিট কিওয়ার্ড নিশ গেল নিশ প্রথমে হচ্ছে ব্রড নিশ নিলাম তারপরে হচ্ছে কি আমার ন্যারো নিশ আসলো মানে যেটা নিয়ে আমি কাজ করব প্রথমে হচ্ছে আমরা একটা ব্রড নিশ নিব ব্রড নিশ নেওয়ার পর আমরা একটু ন্যারো নিশে চলে আসব যেটা নিয়ে আমরা কাজ করব তারপর হচ্ছে আমাদের সিট কিওয়ার্ড সিট কিওয়ার্ড কি স্যার আচ্ছা সিট কিওয়ার্ড হচ্ছে আমাদের ধরেন কক্সবাজার দিলাম কক্সবাজার তো আমাদের ট্যুর মানে বাংলাদেশের যে ট্যুরিজম এই ট্যুরিজমের ভিতরে একটা পার্ট না জি স্যার আচ্ছা এইটা আমাদের হচ্ছে সিট কিওয়ার্ড সিট কিওয়ার্ড বলতে বোঝাচ্ছে মেইন একটা বা দুইটা ওয়ার্ডের যে কিওয়ার্ড মানে একটা বা দুইটা ওয়ার্ডের যে মানে ইয়াগুলো কি বলে যেটাতে সার্চ করা হয় তার মানে সিট কিওয়ার্ড দ্যাট মিন্স হচ্ছে এটার সার্চ ভলিউম থাকবে অনেক তারপরে দেখেন
সিট কিওয়ার্ড এর মধ্যে আমরা যে জিনিসটা করব, ধরেন আমরা কক্সবাজার লিখে সার্চ দিছি না, জি স্যার, সার্চ দেওয়ার পরে এই নিচে এসে দেখেন আমাদের হচ্ছে, দেখেন এই জায়গা কতগুলো অপশন দেখাচ্ছে রিলেটেড সার্চ, দেখছেন নিচে কতগুলো জিনিস দেখাচ্ছে, জি স্যার। আচ্ছা এই এটা জিনিসটা কি, আমার প্রথমে হচ্ছে ছিল ব্রড নিশ, তারপরে ন্যারো নিশ, তারপরে সিড কিওয়ার্ড, এরপরে হচ্ছে আমার আসতেছে কি, এরপরে হচ্ছে ইনফরমোটিভ কিওয়ার্ড। আচ্ছা আমরা কক্সবাজার লিখে প্রথমে কি লিখবো, তাহলে কক্সবাজার সম্পর্কে একটা ধারণা দিলাম সবাইকে, এখন সবাই তো জানতে চাইবে কক্সবাজারের, ধরেন তারপরে আমি একটা আর্টিকেল লিখলাম কি নিয়ে, প্রথমে আর্টিকেল লিখলাম কক্সবাজার নিয়ে, তারপরে আর্টিকেলটা লিখলাম হচ্ছে ধরেন কক্সবাজার ট্যুরিজম নিয়ে, কক্সবাজার সি বিচ নিয়ে একটা আর্টিকেল লিখলাম, তারপরে হচ্ছে কক্সবাজার ওয়েদার নিয়ে একটা আর্টিকেল লিখলাম, তারপরে হচ্ছে কক্সবাজার হোটেল নিয়ে একটা আর্টিকেল লিখলাম, তাহলে আমার আর্টিকেল কত লেখা হচ্ছে দেখেন তো, আমাদের অনেক অনেক আর্টিকেল লেখা হচ্ছে না, মানে কতগুলো অপশন পেয়ে গেলাম দেখেন। প্রথমে আমাদের নিশটা ছিল কি, একজন একটু বলেন তো আমাকে, হ্যালো, প্রথমে ছিল স্যার ট্রাভেল, আচ্ছা তারপরে ট্রাভেল ইন বাংলাদেশ, আচ্ছা তারপরে স্যার সিট কিওয়ার্ড, এটা স্পেলিংটা কি হবে স্যার, এস ডব্লিউ ডি কক্সবাজার ট্যুরিজম হইতে পারে, কক্সবাজার তো আমার মেইন কিওয়ার্ড, এরকম অন্য আর কি হইতে পারে মেইন কিওয়ার্ড, স্যার আমি জিনিসটা মানে বুঝতে পারি নাই স্যার, কেউ কি বুঝতে পারেন না, ক্লিয়ার হ্যালো, আচ্ছা আচ্ছা আমরা মেইন কিওয়ার্ড বলতে বোঝাচ্ছে কি, আমরা যেটা নিয়ে হচ্ছে বিশাল বড় একটা আর্টিকেল লিখব, বা যেটা আমাদের হচ্ছে মানি আর্টিকেল বলা হয়, মানে অ্যামাজন অ্যাফিলিয়েট করলে তারে বলা হয় মানি আর্টিকেল, ব্লগিং বললে বলা হয় মেইন কিওয়ার্ড বা সিট কিওয়ার্ড, তো যেটা নিয়ে আমরা অনেক বিশাল একটা আর্টিকেল লিখব, এই বিশাল একটা আর্টিকেলের র্যাঙ্ক করাইতে গেলে, ইন্টারনাল লিঙ্ক করাইতে গেলে আমার কি সাপোর্টিভ কিছু আর্টিকেল দরকার আছে না, মানে ধরেন আমি বড় একটা বিল্ডিং দিব, বড় একটা বিল্ডিং এর কলাম টলাম সব দিছি, তাহলে আমার সাপোর্টিভ তো আরো কিছু জিনিসপত্র দরকার আছে তাই না, জি স্যার, তো এই সাপোর্টিভ জিনিসপত্রটাই হচ্ছে আপনার ইনফরমেটিভ কিওয়ার্ড, আর মেইন জিনিসটা যে কলাম টলাম ওইটাই হচ্ছে আপনার হচ্ছে সিট কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড, তো ধরেন আমার কক্সবাজার একটা হচ্ছে সিট কিওয়ার্ড, এরকম আরো কি মেইন কিওয়ার্ড আরো কি হইতে পারে বাংলাদেশ ট্যুরিজম নিয়ে কাজ করলে, স্যার সাজেক বেলি একটা স্যার আসছে, আচ্ছা অন্য আরো কেউ বলেন তো, অন্য কেউ বলেন তো কি হইতে পারে, একটু জোরে বলেন শুনি না আমি কথা, কাইন্ডলি জোরে বলেন কথা শুনতেছি না, হ্যালো কথা শোনা যাচ্ছে না, বলো, হ্যালো স্যার এখন শোনা যায়, জি এখন ক্লিয়ার স্যার, ওই যে ধরেন যে ললিতাবাড়ি যে পার্ক আছে মধুপুর ইকো পার্ক বা আর অন্যান্য যে ট্রাভেল ইগুলো আছে ওইগুলো উপর ইয়া দেওয়া যায় নাকি স্যার, আচ্ছা তাহলে আমাদের সিট কিওয়ার্ড কি হইতে পারে, আচ্ছা
আচ্ছা এটা আমার সিলেটারি টাস্টার সিলেটার জাফলং হতে পারে মধুটিলা না বিছানাকান্দি হতে পারে লিঙ্কড হবে না কারণ হচ্ছে কি মধুটিলা তো আমাদের হচ্ছে ধরেন ইয়ার মধ্যে একটা পার্ট কি জানো বলে ধরেন নলিতাবাড়ি বা ইয়ার একটা পার্ট ধরেন আপনি নলিতাবাড়ি দিয়ে লিখতে পারেন কারণ নলিতাবাড়িতে মধুটিলার মতো আরো কিছু হয়তো দর্শনীয় স্থান থাকতে পারে জি স্যার যেমন সিলেট হতে পারে স্যার সিলেট হ্যাঁ সিলেট বা বিছানাকান্দি এই টাইপের কিছু হতে পারে এগুলো হতে পারে হবে কি ওইটা থেকে আপনি শাখা পোশাকা বের করতে পারবেন বুঝতে পারছেন সিলেট ধরা যাক সিলেটের ভিতরে তো স্যার বিছানাকান্দি আছে তারপরে আরো অনেক আছে সিলেটের মধ্যে অনেকগুলো আছে তাহলে আমরা সিট কিওয়ার্ড আর হচ্ছে ইনফরমেটিভ কিওয়ার্ড এই দুটোর মধ্যে পার্থক্য কি বুঝতে পারছ এখন আমাকে একটু ক্লিয়ার করেন কারণ এই জায়গাটা ক্লিয়ার না হলে সামনে বুঝতে পারবেন না অনেক কিছু আচ্ছা তারপর হচ্ছে পিঙ্কি সরকার হ্যালো জি স্যার আছে স্যার আচ্ছা আমাদেরকে সিট কিওয়ার্ড আর হচ্ছে মেইন কিওয়ার্ড মানে মেইন কিওয়ার্ড আর হচ্ছে ইনফরমেটিভ কিওয়ার্ড এই দুটার মধ্যে পার্থক্য কি মানে বুঝতে পারছেন স্যার আমি একটু বাইরে ছিলাম স্যার মাত্র আসলাম জয়নাল স্যার আছেন হ্যালো জয়নাল ভাই আছেন আচ্ছা হৃদয় আছেন হাবিবিরা আছেন হাবিবিরা কি আমার শুনতে পাচ্ছেন আমাকে জি স্যার জি স্যার আচ্ছা আমাদের এই দুটার মধ্যে পার্থক্যটা একটু বলেন তো স্যার মেইন কিওয়ার্ড আর সিট কিওয়ার্ড হচ্ছে মেইন যেটা আমরা একটা ওই যেমন হচ্ছে কক্সবাজার নিছিলেন ওটা যে ওটা হচ্ছে মেইন স্যার তারপরে ওটার সাথে যে আর অন্যান্য যে এগুলো আসে ওই থেকে নিয়ে ওটার সাপোর্টেড যেগুলো আছে ওটা সিট কিওয়ার্ড আচ্ছা আমাদের একটা সিট কিওয়ার্ডের এক্সাম্পল দেন জি স্যার সিট কিওয়ার্ডের একটা এক্সাম্পল দেন
স্যার সাজেক বেলি যে লিখি স্যার আমরা সার্চ দেই, তারপর ওটার সাথে স্যার আর সাপোর্টিং যে আরো কয়েকটা ই আসে ওখান থেকে একটা স্যার আমরা সিলেক্ট করি, ট্যুরিজম এরকম কোন কিছু স্যার। আচ্ছা ঠিক আছে, অটোমেটিক সেন্সর। বিভা আছেন? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আমাদের মেইন কিওয়ার্ড আর হচ্ছে বলতে সিট কিওয়ার্ড আর ইনফরমেটিভ কিওয়ার্ড, এই দুটোর মধ্যে পার্থক্যটা একটু বলেন তো। সেটা তো জানি না স্যার। কেমন তো বললাম, একটু আগে না বললাম আপনাদেরকে স্যার আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন বলেন স্যার? আপনি যে বললেন যে ইঞ্জিনিয়ার ডক্টর এই নিশটা নিয়ে কাজ করা যাবে না, কিন্তু স্যার নার্স এটা তো অনেক ভালো একটা নিশ। হ্যাঁ, আপনি এক্সপার্ট হলে করবেন, সমস্যা কি স্যার? না করলেন যে আমি বলছি আপনি যদি এক্সপার্ট হন ওই সেক্টরে, আপনার দক্ষতা থাকে, আপনি করতে পারেন। আপনার যদি ধরেন আপনি ডাক্তার বা ইয়া, তো গুগল আর ফেসবুক কিন্তু আপনাকে ট্র্যাক করতে পারে আপনি অরিজিনালি এই লোক কি না, আপনার প্রোফাইলগুলো দেখবে। তো যখন দেখবে যে আপনি এই লোক না, আপনাকে সহজে র্যাঙ্ক দিতে যাবেন। আপনি কাজ করতে পারবেন না তা ঠিক না, আপনি হচ্ছে কাজ অবশ্যই করতে পারবেন, কিন্তু গুগলে যদি র্যাঙ্ক না করেন, ফেসবুকে সরি ইয়া হতে বা বিনে, তাহলে আলটিমেটলি এই কাজ করে আপনার লাভ আছে বলেন এত কষ্ট করে? তাই না? এখন আপনি যদি সাপোজ আপনি নিজে হয়তো নার্স, তো আপনি নিজে যখন নার্স হবেন অবশ্যই আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন, নিঃসন্দেহে করতে পারবেন, কারণ আপনি এটা জানেন। আচ্ছা, এটা ফিশিং? সরি স্যার, আইকন ইস আছে যে ফিশিং। হ্যাঁ, ফিশিং এ আপনার এত ইয়া এক্সপার্ট হওয়ার দরকার নাই, ফিশিং আপনি নরমালি পারবেন, এটা র‍্যাঙ্কিং এ ঝামেলা করবে না আপনাকে, মানে এক্সপার্ট হওয়ার দরকার নাই আপনার। আচ্ছা, তাহলে আমাদের নিশ সিলেকশনের স্টেপ গুলো কি কি আমি আমাকে বলেন হচ্ছে লিজা একটু বলেন তো। স্যার আমার বাসা থেকে ফোন আসছিল, আমি একটু বাইরে ছিলাম, মাত্র আসলাম। আচ্ছা, ক্লাসে কনসেন্ট্রেশন না দিলে তো সমস্যা, যাকে ধরি তারই একটা না একটা প্রবলেম দেখতেছি, এরকম হইলে তো প্রবলেম। আপনাদের প্রেজেন্ট ইয়া ক্লাস পারফরমেন্স কিন্তু অনেক খারাপ হয়ে যাচ্ছে, অলরেডি শিটেও খারাপ হচ্ছে। মিশো আছেন? আচ্ছা, আমাদের হচ্ছে একটা নিশ সিলেকশনের স্টেপ গুলো একটু বলেন তো। কোশ্চেনটা শুনতে পারি না। একটা ওয়েবসাইটে নিশ সিলেকশনের ধাপগুলো বর্ণনা করেন, কি কি ধাপের পর কি কি ধাপ অনুসরণ করব আমরা। বলেন, আমি একটা প্রথমে বড় একটা কিছু সিলেক্ট করব, মানে ট্রাভেল, ট্রাভেল তো বস, ট্রাভেল বাদ দিয়ে বলেন অন্য কোনো কিছু বলেন, এটা তো আমি বলছি। অন্য আর একটা বলেন যে কোনো, আমি ধরেন রেস্টুরেন্টের কোনো একটা যদি ধরি, তাহলে তো রেস্টুরেন্ট হয়েছে বাংলাদেশি খাবারের রেস্টুরেন্ট বা বিদেশি।
আচ্ছা তারপরে আর কি স্যার, যাতে ওটা ছোট মানে শেষ মানে হ্যালো স্যার বলতে পারতেছি না আর কি। ডিজিটাল মার্কেটিং সার্ভিস কে যেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস আচ্ছা কে ঐশী না? আচ্ছা আপনি একটু বলেন তো। আমাদের নিশ সিলেকশনের ধাপগুলো কি কি? একটা পর একটা ধাপ আছে, এই ধাপগুলো কি একটু বলেন। বাকি সবাই মাইক্রোফোন অফ করে দেন একটু। বলতে পারবেন? আচ্ছা ঠিক আছে অফ করেন। রিয়া আছেন? আসি কিন্তু স্যার আমার নেটে অনেক প্রবলেম, আমি কিছু বুঝতে পারতেছি না স্যার। লিখন আছেন? হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা নিশ সিলেকশনের ধাপগুলোকে একটু বর্ণনা করেন তো। স্যার আমি স্যার মাত্র আসলাম স্যার, আমাদের স্যার যে পরীক্ষার ডেট দিয়ে দিচ্ছে তো স্যার অফলাইনে, মাথাটা তো স্যার একবারে নষ্ট হয়ে গেছে তো স্যার, মানে খুব ঝামেলা আছে স্যার। এই যে ফোন দিছিল এটার জন্য স্যার ছিলাম না এতক্ষণ স্যার, 5-7 মিনিট স্যার ছিলাম না আর কি স্যার। যে শব্দ হয় স্যার কয়েকদিন পরে তো মনে হয় ENT ডাক্তার দেখাই দেব। কানের মুখে ধরে আল্লাহ তো চিৎকার মার। আচ্ছা একটু ধৈর্য ধরেন। স্যার প্রথমে স্যার একটা লিস্ট নিতে হবে স্যার, ওইটারে স্যার আরো নেরো করতে হবে স্যার, নেরো করে স্যার তারপর স্যার সিলেক্ট করতে হবে। মানে এইটুক আমি সব শুনলাম, এইটুক বুঝতে এইটুক। আচ্ছা জিয়াদি ভাই আছেন? জি স্যার আছি স্যার। আপনি বলেন তো একটু ধাপগুলো কি কি? ধাপ হচ্ছে স্যার প্রথমে আমরা একটা বড় নিশ সিলেক্ট করব, তারপরে ওখান থেকে স্যার একটা সাব নিশ সিলেক্ট করব আর কি, বা ন্যারো আর কি, সাব ক্যাটাগরি বা ন্যারো ন্যারো। আমাদের একটু ফুল উদাহরণ দিয়ে একটু বলেন, মানে যেটা বলবেন ওটার সাথে একটা করে উদাহরণ দিয়ে দিন। উদাহরণ যেমন যেমন স্যার, যেমন আমরা স্পোর্টস দিলাম একটা নিশ স্পোর্টস, তারপরে আমরা একটু ন্যারোতে আসলাম স্পোর্টস ইন বাংলাদেশ। আচ্ছা তারপর ওখান থেকে স্যার আমরা এই মেইন কিওয়ার্ডটা নিলাম হচ্ছে স্যার ফুটবল। আচ্ছা তারপর ওখান থেকে আমরা কিছু ইনফরমেটিভ কিওয়ার্ড নিব, যে ফুটবলের ভালো হয়তো মাঠ কোথায় আছে, বা ভালো ফুটবলটা কোন কোন ব্র্যান্ডের হতে পারে, এই ধরনের আর কি স্যার, মানে ওই রিলেটেড ইনফরমেশন গুলো, ছোট ছোট ইনফরমেশন গুলো। আচ্ছা বুঝাইতে পারছি স্যার? হ্যাঁ মোটামুটি বুঝতে পারছি। নাকি আরেকটা এক্সাম দিব স্যার? আরেকটা দেন
আচ্ছা, বাকি সবাইকে আমরা বুঝতেছি। জি স্যার, জি স্যার, জি স্যার। ধরলে পারেন কেন? ধরেন না স্যার, আমরা ধরেন নি, সবারই দোষ স্যার। কে বললেন ধরে নেই? ঐশী আপনাকে না ধরলাম? তাহলে ডিজিটাল সার্ভিস কি? তারপরে চলে গেলাম যে ফ্রুটস ইন বাংলাদেশ, তারপর হয়তো স্যার আমরা চলে গেলাম যেমন সেটা কোথায় ভালো হয়েছে রাজশাহীতে আর কি, একটা মেইন কিওয়ার্ড নিলাম রাজশাহী। রাজশাহীতে তখন স্যার আমরা ওই সব ক্যাটাগরি দিলাম, আমের যে কিছু কোয়ালিটি আছে হয়তো স্যার ল্যাংড়া থাকে, তারপরে আমরুপালি আছে, ফজলি আছে, তখন ওইগুলি যে স্যার আমরা ইনফরমেটিভ কিওয়ার্ড হিসেবে বেছে নিতে পারি। আচ্ছা হ্যাঁ, সেটাই। তারপর আমরা ফজলি আমের অনেক ইনফরমেশন দিতে পারি, ফজলি ধরেন কত ক্যাটাগরি হতে পারে, কি হতে পারে না হতে। হ্যাঁ হ্যাঁ, এটা স্যার আবার কোন সময় হয়তো স্যার গাছতে এই ফলটা স্যার ধরে বা কোন সময় স্যার ফলটা খাওয়ার উপযোগী হয়, এটা একটা ইনফরমেশন হতে পারে, বা প্রাইসটা কেমন এটা একটা ইনফরমেশন হতে পারে, বা যদি এটা একটা কোথায় এক্সপোর্ট হয় এটা একটা দেওয়া যেতে পারে। হ্যাঁ মানে মোট কথা আর কি স্যার, একটা বড় জিনিসকে একদম ছোট করে ফেলা আর কি, ভেঙে ভেঙে একটা জায়গায় নিয়ে যাওয়া শেষ পর্যন্ত। সেটাই স্যার, একটা কোশ্চেন করি স্যার, যদি এটা রিলেটেড কিনা জানি না স্যার, যে বিশেষ করে আমার পার্সোনাল ভিউ তো স্যার আমি অ্যাফিলিয়েট করবো আর কি স্যার, অ্যাফিলিয়েট করতে গেলে মানে সাধারণত মানে কোন নিশগুলো নিয়ে কাজ করলে স্যার আমরা যা বিগিনারদের জন্য সুবিধা হবে স্যার, এরকম একটা স্যার আইডিয়া স্যার আমাকে একটু দিয়েন স্যার। আচ্ছা, আমরা কালকে হচ্ছে নিশ সিলেকশনটা নিয়ে একদম অ্যামাজন অ্যাফিলিয়েট থেকে লাইভ দেখাবো আপনাকে, যে অ্যামাজন অ্যাফিলিয়েটের জন্য কীভাবে এক্স্যাক্টলি নিশ সিলেক্ট করতে হয় একদম ইন ডিটেইলস আমরা দেখব। আচ্ছা স্যার, তখন ইনশাআল্লাহ কালকে আই হোপ ক্লিয়ার হয়ে যাবে ধারণাটা। জি স্যার, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। আর ও প্রেজেন্ট তো বোধহয় আজকে নেই নেই না? নেন নাই। স্যার কালকে পরীক্ষার আমাদের মার্ক কিরম দিলেন? স্যার রেজাল্ট দিবেন না? নো, রেজাল্ট একবারই বলবেন স্যার। এটা মিষ্টি খাবার চাইতেছে কারা? আপনারাই জাজ করেন আপনারা কেমন পরীক্ষা দিবেন। জি স্যার, কালকে একটা প্রশ্ন ধরেছিলেন পাই না, সবগুলো পারছি স্যার। ওই যে freelancer.com এ কি করতে পারা যায় না স্যার আপনি বলছিলেন, স্যার তো ক্লাসে বলে দেন না স্যার, এজন্য পারি নাই। আচ্ছা, পরীক্ষায় কি সব কোশ্চেন কমন আছে নাকি? কি বললেন আমার কঠিন প্রশ্ন? একজন একজন করে বলেন স্যার, কালকে যে এক্সাম নিছেন ওইটার রেজাল্ট দেন নাই? না, রেজাল্ট দেইনি এখন। কি কথা কইছেন স্যার? দিব দিব, ওয়েট করেন। স্যার আমি কোথায় পাইছি বলা যাবে না এখন, পরে। আচ্ছা, আরেকজন কি বলছিলেন? আরেকজন কি বলতেছিলেন কঠিন প্রশ্ন? না স্যার, বললাম স্যার আপনার ক্লাসটা মানে স্যার ডিজিটাল মার্কেটিং এই টপিকটা স্যার একটু উল্টা পাল্টা লাগে, কঠিন লাগে। কেন পরীক্ষা তো ভালো হয়েছে সবার নাকি স্যার? আলহামদুলিল্লাহ সবারই ভালো হয়েছে। হ্যাঁ, যাদের যাদের চিনে ওদের নাম্বার বেশি দিবো, আমাদের কমাই দিবো, জানি।
আমি তো সবাইকে চিনি, আপনারা তো চিনি না কাকে বলেন তো, সবাইকে তো চিনি। একবার কোশ্চেন করেন না, সবাই কোশ্চেন করেন, আমার করেন না। আচ্ছা করি, সমস্যা হচ্ছে চোখের সামনে যা আসে তাদেরকেই করি। ঐশি তুমি অসুস্থ তো, তার জন্য স্যার তোমাকে ছাড় দিছে। আমি তেমনি সুস্থ। আচ্ছা ঠিক আছে, এরপরে রেডি থাকেন ঐশি রহমান পরের দিনের ক্লাসে যদি কোশ্চেন আনসার না পারেন। মিষ্টি মিষ্টি অর্ডার দিতে কোন? আচ্ছা মনির জিহাদি ভাই আছেন, লিখন আছে, জি স্যার আছে, পিঙ্কি রানী শীল আছে, জয়নাল আবেদিন, রিয়াজ, রিয়াজ আছে? নাই স্যার, স্যার লেভেল নাই। জুবাইর হোসেন, হেলালুদ্দিন, হাবিবুর রহমান, লাভবাইক স্যার, তারপর হচ্ছে রুবেল হোসেন, মিশু, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার, লিভ নিলাম স্যার। আচ্ছা সেলিনা খাতুন স্যার, মিশু আছে,